আসসালামু আলাইকুম সিবিএন স্পোর্টস আপডেটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আইপিএল এর 14তম আসরের 24তম ম্যাচে মাঠে নেমেছিল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স এবং মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। আজকে টস ভাগ্য সাথে ছিল না মুস্তাফিজের রাজস্থানের। টসেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় রাজস্থান। ওপেনিং পার্টনারশিপে 50 রান সংগ্রহ করে রাজস্থান রয়্যালস, তবে ম্যাচে নিজেদের প্রথম উইকেট হারায় দলীয় 66 রানে। 20 বলে 30 রান করে রাহুল চাহারের শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন জয়সওয়াল। এরপরে মাঠে নামেন কাপ্তান সঞ্জু স্যামসন। মাঠে এসে ব্যাট চালিয়ে খেলতে শুরু করেন এই ব্যাটার। অপর প্রান্তে দুর্দান্ত খেলতে থাকা বাটলার আউট হন দলীয় 91 রানে। রাহুল চাহারের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে 32 বলে 41 রান করেন জস বাটলার। এরপরে ইনিংসের 18তম ওভারে আউট হন অধিনায়ক সঞ্জু স্যামসন। ফেরার আগে এই ব্যাটসম্যান করেন 27 বলে 42 রান। ট্রেন্ট বোল্টের বলে বোল্ট হয়ে প্যাভিলিয়নের পথে হাঁটেন এই ব্যাটার। অন্যদিকে দেখে শুনে খেলতে থাকা শিবম দুবে করেন 31 বলে 35 রান। মুম্বাইয়ের পক্ষে দুর্দান্ত বল করেছেন জসপ্রীত বুমরা। নিজের 4 ওভারে খরচ করেছেন মাত্র 15 রান, শিকার করেছেন 1টি উইকেট। শেষ পর্যন্ত 20 ওভারে 171 রান সংগ্রহ করেছে মুস্তাফিজের রাজস্থান রয়্যালস। শেষ দিকে 4 বলে 7 রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার। এছাড়া 7 বলে 8 রান করেন রিয়ান পরাগ।